মে মাসের শেষ সপ্তাহে সাধারণত মানে আমরা ছোটবেলা থেকে যা দেখে আসছি গরমের ছুটি পড়ে, এই যে 3 সপ্তাহ মানে 21 দিন গরমের ছুটির বাড়তি ছুটি, এটাতে একাডেমিক ক্যালেন্ডারে কিরকম প্রভাব ফেলতে পারে বলে মনে হয়? ভয়ঙ্কর প্রভাব ফেলবে। প্রথমত হচ্ছে যে কোভিডের ফলে একটা বড় জেনারেশন পড়ে গেছে যাদের শিক্ষার ক্ষেত্রে বড় ঘাটতি হয়েছে, মানে এটা নিয়ে বলতে গেলে বিশদ চর্চার প্রয়োজন। সেই ঘাটতি মেকআপ করার আপ্রাণ চেষ্টা করছেন মানে শিক্ষকরা। সেই জায়গাতে বারবার করে এরকম ধরনের ধাক্কা দেওয়া আসলে শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দেবে। আমরা যেখানে ছিলাম দিল্লিতে, তার উল্টো দিকেই এবং আশেপাশে একাধিক দিল্লি সরকারি স্কুল ছিল, দেখলে পরে সত্যি করে নিজেদের অবাক লাগছিল যে এটা কোনো কর্পোরেট হাউস নাকি স্কুল। মানে আমরা আমরা অবাক হয়ে গেছি, মানে আমরা ছবিও তুলে নিয়ে এসেছি, সেগুলো ভিতরে ঢুকে সেগুলো ছবি তুলে নিয়ে এসেছি। আমরা দেখাতে চাই যে আসলে উন্নয়ন বলতে এগুলোকে বোঝায়। উন্নয়ন বলতে দানছত্র খুলে মানুষের মৌলিক অধিকার কাহরণ না, উন্নয়ন বলতে এটাই বোঝায়। করোনার সময় আপনারা দেখেছিলেন, হ্যাঁ করোনার সময় আপনারা দেখেছিলেন আমরা টিচাররা বিভিন্ন জায়গায় গাছতলায় বসে পড়ে মানে স্কুল দেয় নেই আমরা।